মেদিনীপুরের প্রধান তিনটি নদীর মধ্যে টাঙ্গন ও পুনর্ভবা নদীর জল এখনও বিপদসীমার উপর দিয়ে বইছে। অপরদিকে জল বেড়েছে আত্রেইতেও। যদিও আত্রেই নদীর জল বিপদসীমার নিচে রয়েছে, তবুও বালুরঘাট শহরের আত্রেই কলোনিতে জল ঢুকতে শুরু করেছে। দক্ষিণ দিনাজপুরের বনিয়াদপুর পৌরসভার কিছু অংশ এবং বংশীহারের বিস্তীর্ণ অঞ্চলে চাষের জমি টাঙ্গন নদীর জলে প্লাবিত হয়েছে। পুনর্ভবা নদীর জল বিপদসীমার উপরে রয়েছে। পুনর্ভবা নদীর জলে গঙ্গারামপুর পৌরসভার 5 ও 6 নম্বর ওয়ার্ডের বেশ কিছু এলাকা জলমগ্ন, পাশাপাশি তপন ব্লকের বেশ কিছু অংশে চাষযোগ্য জমিতে প্লাবিত পুনর্ভবা নদীর জলে। অপরদিকে আত্রেই নদীর জল এখনও বিপদসীমার নিচে থাকলেও এদিন আত্রেই জল বেড়ে যাওয়ায় বালুরঘাট শহরের বেশ কিছু এলাকায় জল ঢুকতে শুরু করেছে। বালুরঘাটের আত্রেই কলোনি ইতিমধ্যেই জলমগ্ন, সমস্যায় পড়েছেন সেই এলাকার বাসিন্দারা। জেলা সেচ দপ্তর সূত্রে জানা গিয়েছে আত্রেই নদীর জল বাড়ছে, তবে তা বিপদসীমার নিচে রয়েছে। অপরদিকে জেলার পুনর্ভবা ও টাঙ্গন নদীর জল বিপদসীমার উপর দিয়ে বইছে। পরশুদিন রাত্রে বৃষ্টি হওয়ার পর থেকে কালকে সকাল থেকে জল উঠছে, কাল সকাল থেকে জল বেড়ে যায়, যাওয়ার পরে আমাদের যে ঘর মানে ঘরে জল ঢুকে যায়। এই এলাকার নাম কি, কতগুলো বাড়ি জলে ডুবেছে? এটা 500টা বাড়ি জলে ডুবেছে। আচ্ছা, এই এলাকাটার নাম কি? আত্রেই কলোনি। এখন ওটা কোথায় যাচ্ছেন? এখন আমি বান্দের উপরে যাচ্ছি। এখন পর্যন্ত পৌরসভা থেকে কিছু সাহায্য পেয়েছেন? পৌরসভা থেকে এখনো কিছু আসেনি, আসবে হয়তো পরে, আমার ধারণা। কী নাম আপনার? আমার নাম সুজিত সরকার। গাজল সালাইটাঙ্গা জিপির গারাধুল গ্রামের শেষ ও মহাদেবপুর গ্রামের শুরুতে এই দুইটি জায়গায় টাঙ্গন নদীর জলের চাপে হঠাৎ রাস্তা ভেঙে যায়, ফলে পাশের এলাকায় ও মাঠে প্রচুর জল ঢুকছে। এর ফলে গারাধুল এবং মহাদেবপুর গ্রামের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে। আমরা এখন দাঁড়িয়ে আছি মালদা ডিস্ট্রিক্টের গাজল থানার অন্তর্ভুক্ত সালাইডাঙ্গা অঞ্চলের একটি গ্রামে। গ্রামের নাম মহাদেবপুর। আপনারা দেখতে পাচ্ছেন যে কীভাবে এখানে জলপ্রবাহ হচ্ছে। আমরা গ্রামবাসীর কাছে জেনে নিব যেখানে কী সমস্যা হয়েছে আর এর সম্মুখীন কেমন করে করছেন। দাদা, আপনার নাম বলবেন? আমার নাম জয়প্রকাশ বিশ্বাস। এখানে কী হয়েছে? এখানে এই বাঁধ ভেঙে গেছে, রাস্তা কাঁচা রাস্তা এ ভেঙে গেছে। হ্যাঁ, এই বাঁধ ভেঙে যাওয়াতে এই গ্রামে কী কী সমস্যা হচ্ছে আপনি খুলে বলবেন। অ্যাকচুয়ালি এই গ্রামে তো এরকম বাঁধ ভেঙে যাওয়া প্রতি বছরই হয়, সমস্যা নিত্যদিনের সমস্যা, প্রতি বছরের সমস্যা। এখন আমাদের মেন দাবি হচ্ছে এখানে একটা স্থায়ী বাঁধ। স্থায়ী বাঁধ বলতে আমাদের নদীর নব্যতা বাড়িয়ে সেই বালু মাটি দিয়ে চওড়া করে একটা রাস্তা কাম বাঁধ তৈরি করা, উঁচু করে, তাতে আমাদের এই প্রতি বছর এরকম ক্ষতি হবে না। হাজার হাজার হেক্টর জমি, সেই জমিতে ধান আছে, পাট আছে, ভুট্টা আছে, অনেকের লঙ্কার জমি ছিল, প্রচুর লঙ্কার জমি, সেই লঙ্কার জমি সমস্ত ডুবে গেল, সব ভেসে গেল, সব রাস্তাঘাট তো ভেঙে গেছে, লোকজন চলাচল করতে পারে না। আপনি যে বললেন আপনারা প্রত্যেক বছর এরকম অসুবিধায় ভোগেন, তো আপনারা কি প্রশাসনকে এর আগে জানিয়েছেন? হ্যাঁ, প্রশাসন তো কাজ করছে, আবার আসবে, গতকালে এসেছিল নিকটে, সেই টাঙ্গন নদীর নব্যতা বাড়াতে হবে, নব্যতা বাড়ালে জলটা নদী দিয়েই প্রবাহিত হবে, যে বৃষ্টির জল বন্যায় এই বৃষ্টির জল নদী দিয়ে প্রবাহিত হবে। এবার সেই নব্যতা বাড়াতে যে নদীর বালু বা মাটিটা উঠবে, সেই মাটিতে এই স্থায়ী বাঁধ তৈরি হবে, সেই বাঁধ বা রাস্তা যদি একটা তৈরি করা যায়। এইখানে এলাকায় বহু হেক্টর, হাজার হাজার হেক্টর জায়গার জমি, সেগুলো সব প্রতি বছর ডুবে যায়। এখানকার লোক সাধারণত কৃষি নির্ভর, এরা কৃষিকাজের উপর নির্ভর করে জীবন ধারণ করে। এরা প্রতি বছর, এদের এই যে প্রতি বছরই কত ক্ষতির সম্মুখীন হয় এটা মেনে নেওয়ার না। আমি চাই প্রশাসন এটার দীর্ঘ স্থায়ী সমাধান করার জন্য এগিয়ে আসুক। এখানকার যে হাজার হাজার লোক, লক্ষ লক্ষ লোকের একটা জীবিকা যে কৃষিকাজের উপর নির্ভর করে, সেই জীবিকাকে রক্ষা করুক। আজকে যদি সেই জীবিকা রক্ষা না করে তাহলে এরা পরিযায়ী শ্রমিক হতে বাধ্য হচ্ছে, এরা বাইরে কাজ করতে যাবে। এখানকার এই যত বাড়ি ঘর আছে দেখবেন প্রত্যেকটা বাড়িতে একজন দুজন করে পরিযায়ী শ্রমিক, এরা নিজের মা বোন ছেলে মেয়ে বউ সবাইকে ফেলে রেখে বাইরে যাচ্ছে কাজ করতে, বাধ্য হয়ে যেতে হচ্ছে তাদেরকে।